এই মাল্টা ফলগুলো দিয়ে তিনি লাভবান হতে চান, সেই সাথে দেশের বৃহৎ পুষ্টি চাহিদা পূরণে। তো চমৎকার রং দেখতে পাচ্ছি, এখনো পাকেনি যদিও, এখনো যদিও পাকেনি। আমরা দেখি, আমরা দেখি, টেস্ট করি কেমন খাইতে। শুধু মন্ডলী, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি সুকান দিঘি, এটি ঠাকুরগাঁও জেলার একটি ঐতিহ্য। এই সুকান দিঘিতে, সুকান দিঘির পাড়ে, যেখানে রয়েছে বিশাল মাল্টা বাগান, এই মাল্টা বাগান সম্পর্কে আমরা জানার জন্য আজকে চলে এসেছি এই সুকান দিঘিতে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই বড় বড় মাল্টা ফল, ব্যাপকটাই আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাপকভাবে বড় বড় মাল্টা ঝুলে আছে গাছে। এই সেই মাল্টা বাগান, একেবারে সুকান দিঘির পাড়ে, উঁচু পাড়ে, ব্যাপক হারে মাল্টা ধরেছে। একটি মাত্র মানুষ যার স্বপ্ন অগাধ, জবাইদুর রহমান, তিনি চেষ্টা করছেন নতুন কিছু করার। তিনি একজন সফল উদ্যোক্তাও বটে। এই যে আপনি আপনারা বাগানটা দেখতে পাচ্ছেন, এটি একবারে এক সময় পড়ে থাকত, কাশ ফুলে ভরে যেত, বাঁশ ঝাড়ে ভর্তি ছিল, আমাদের কোনো কথাই ছিল না। কিন্তু এবার গত দুই বছর যাবৎ জবাইদুর রহমান এই বাগানটি, এই পাড়টি পরিষ্কার পরিচ্ছন্ন করে মাল্টা চাষের আওতায় নিয়ে এসেছেন। যদিও জমিটা তার নয়, তারপর তিনি এই 12 বিঘা জমি লিজ নিয়েছেন যারা এই পুকুরের মালিক, তাদের কাছ থেকে। চমৎকার একটি মাল্টা বাগান, বিস্তৃত পাড়, সুকান দিঘির বিস্তৃত পাড়, আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিশাল জলরাশিতে পরিপূর্ণ সুকান দিঘি। এই সুকান দিঘির পাড়েই তৈরি হয়েছে নতুন একটি স্বপ্ন, যে স্বপ্নের নাম মাল্টা বাগান। আর এই স্বপ্নের বাস্তবায়নকারী জনাব জবাইদুর রহমান, ব্যাপক সাহস নিয়ে তিনি এগিয়েছেন। বলে স্বাগত জানাচ্ছি এই মাল্টা চাষের যিনি সফল উদ্যোক্তা, আমরা আজকে সরাসরি তার সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জবাইদুর রহমান। বাড়ি? আমার বাড়ি পিরগঞ্জ, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট, পীরগঞ্জ থানা। যেটা মাল্টা বাগান করেছেন, এটা এই জায়গাটার নাম বলছেন আপনি? হ্যাঁ, সুকান দিঘি, সুকান দিঘির পাড়। আচ্ছা, ভারত বাংলা সীমান্ত এলাকা, একবারে সীমান্ত মানে কাছেই একবারে আমরা দেখতে পাচ্ছি ভারত, তাই না? হ্যাঁ, 19 জানুয়ারি 2019। হ্যাঁ, 19 সালে শুরু করছি। আচ্ছা, 2019 আপনি শুরু করেছেন, আর এই পর্যন্ত গাছ লাগিয়েছেন কতগুলো গাছ লাগিয়েছেন? 2000 গাছ লাগিয়েছি, 12 বিঘা মাটি। 12 বিঘা মাটি 2000 গাছ? 2000। এই জমিটি আপনি কি লিজ নিয়েছেন? এটা 25 বছরের লিজ আছে, 25 বছরে বছরের টাকা বছরে দিতে হয়, 144,000 টাকা করে বছরের টাকা বছরে। মানে 1 বিঘা জমি 12,000 করে মোট 144,000 টাকা দিতে হয় এক বছরে মালিককে। এছাড়া তো আপনি গাছ লাগিয়েছেন, গাছের খরচ আছে, তারপর আছে সার দিয়েছেন, আবার কাজের লোকের খরচ আছে, তো এই পর্যন্ত মোটামুটি কত খরচ? এখানে পর্যন্ত 4 লাখ টাকা তো গাছেই আছে, তো এর পর্যন্ত সর্বমোট আমাদের 15 লাখ টাকা চলে গেল। 15 লাখ টাকা গেছে? আচ্ছা, সামনে এবার কেমন ফলন হয়েছে বলে আপনি মনে করেন? যে আসছে সম্পূর্ণ গাছে আসে না, কিছু কিছু অংশ গাছে আসছে প্রায় 70, আর যেগুলো ফল আসছে ফলগুলো বিক্রি করলে আশা করি যে 65,000 থেকে 70,000 টাকা দাম লাগবে যে ফলগুলো আসছে। তো আশা করি যে সামনে বছর পর্যন্ত আমরা যদি টিকে থাকতে পারি, তো এখানে যে খরচ হবে এই খরচটা মোটামুটিভাবে 15 লাখ টাকা আর খরচ হবে, আরও 15 লক্ষ টাকা খরচ হবে এক বছরে, সামনে এক বছরে। সামনে এগুলো কিসের খরচ হবে? এগুলো খরচ হবে চতুর্পাশে বেড়াটা দিতে 5 লাখ টাকা লাগবে, তারে বেড়াটা দিতে সম্পূর্ণটাই, আবার 20,000 টাকা করে একটা স্প্রে দিতে, আমাদের 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হয়, 15 দিনে 1 লাখ। একবারেই কীটনাশক প্রয়োগ করতে হয়? 20,000 টাকা। আচ্ছা, মাসে দুইবার, তাহলে 1 মাসে হচ্ছে 40,000 টাকা, 40,000 টাকা। 12 মাসে তাহলে হচ্ছে? 12 মাসে ধরেন যে আপনার প্রায় 6 লাখ টাকার মতো হবে। আচ্ছা, 6 লাখ টাকার মতো হবে এই এক বছরে কীটনাশক। আপনি আগামী বছর কতগুলো ফল পাবেন বলে মনে করছেন? আবার কিছু কিছু জিনিস আছে এখানে, যে আমার যে সার ঢুকাইতে হবে সার প্রায় 1 লাখ টাকা, একবারে সার ঢুকাইতে হবে, একবারে সার, তো 3 বছরে 3 বার সার প্রয়োগ করতে হবে, 3 লাখ টাকা ধরেন এখানে। আচ্ছা, আর সামনে বার আশা করি যে 15 লক্ষ টাকা যদি আমাদের হয় তো সম্পূর্ণ ইনভেস্ট করা সম্ভব হবে। তাহলে 15 লক্ষ গত বছরে গেছে, এবার 15 লক্ষ 30 লক্ষ টাকা খরচ হচ্ছে। এবার কত টাকার ফল পাবেন বলে বলছেন? 65,000 থেকে 70,000 টাকা, 70,000 টাকা। আর আগামী বছর আপনি কতগুলো ফল পাবেন বলে ধারণা করছেন? আল্লাহ যদি আমাদের ফল দেয় তো 2000 গাছে আমাদের ফল যেটা আসবে, এই ফল থেকে আমরা আশা করি যে 25 থেকে 30 লাখ টাকা পাবো। 25 থেকে 30 লাখ, তারপরে আপনার লসেই থেকে যাবে, এর পরের বছরগুলোতে আপনি পর্যায়ক্রমে লাভ করার চেষ্টা করছেন। বুঝছেন, আপনি আশা করছেন, যেহেতু আপনি একটু বড় উদ্যোগ নিয়েছেন কৃষক মানুষ হিসাবে, আপনি সরকারের কাছে বা কৃষি মন্ত্রণালয়ের কাছে এর থেকে কিছু সুযোগ সুবিধা নিতে চান,
এবং ওনারা কি আসেন কৃষি বিভাগের ওখানে আসেন বিএসরা আসে মাঝে মাঝে দেখে যায় কিন্তু আমি তো ওদেরকে বলি অবশ্যই যে আমার তো অনেক সমস্যা সরকার থেকে যদি কৃষক প্রসাদ দিত তাহলে আমি এখানে আরো কিছু অগ্রগত হতে পারতাম এত বড় একটা প্রজেক্ট করেছেন আশা করি সরকার এবং সরকারের কৃষি বিভাগ আপনার দিকে তাকাবেন এটা মূলত কোন জাতের মাল্টা লাগিয়েছেন এটা BARI 1 এটা চিটাং থেকে নিয়েছি এটা থাইল্যান্ড থেকে আসছে তো এটা জাত খুব ভালো BARI 1 দেখা যাক ফলটি কতটুকু সুস্বাদু উনি তো বললেন খুব মিষ্টি আমরা তিনজনে মিলে খাবো দেখা যাক কাটেন সুন্দর বড় বড় মাল্টা ফল আমরা দেখতে পাচ্ছি সুগান দিঘির পারে এই মাল্টা ফলগুলো মূলত এর উদ্যোক্তার আশা ভরসার স্থান এই মাল্টা ফলগুলো দিয়ে তিনি লাভবান হতে চান সেই সাথে দেশের বৃহৎ পুষ্টি চাহিদা পূরণে তিনি আগ্রহী দুইটা করে কাটেন হ্যাঁ চমৎকার রং দেখতে পাচ্ছি এখনো পাকেনি যদিও এখনো যদিও পাকেনি আমরা দেখি টেস্ট করি কেমন খাইতে নেন এখনো দুই মাস বাকি আছে দুই মাস এখনো বাকি রয়েছে না হ্যাঁ দুই মাস বাকি আছে এখন কেবল খালি মিষ্টি মিষ্টি হালকা যদিও কিন্তু প্রচুর পরিমাণে রস হ্যাভি টেস্ট হ্যাঁ মানে আরো দুই মাস সময় পরে এটা আপনি পরিপক্ক হবে হ্যাঁ পরিপক্ক হবে আচ্ছা মালটা খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার বাগান সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন